ফকির আজকাল আর দেখাই যায় না। কি চাই? লোকের কাছে ভগবান ইমেজটা বেশ ভালোই বানিয়ে রেখেছে। সামান্য ঘুষ চেয়েছিল বলে চাকরিটা খেয়ে দিলেন। আমার হাসপাতালে বেআইনি কিচ্ছু হবে না। তাহলে ডক্টর আদিত্য ব্যানার্জিকে শাস্তি দেবে কে? বরখাস্ত করবে কে? এমন ভগবানের ইমেজের পিছনে যে একটা শয়তান লুকিয়ে আছে, তার শাস্তি তো তাহলে আমাকেই দিতে হয়। মানে ন্যাকাশা জেন, মিস্টার সেন, চেঁচাবেন না, চেঁচাবেন না ডক্টর ব্যানার্জি। নিজের কুকীর্তি কি এখনই ফাঁসাতে চান? তার মানে কি? মালার ডেথ সার্টিফিকেট পোস্টমর্টেম রিপোর্টটা কিন্তু আজও পেলাম না। ওটা কোনো কারণে মিসপ্লেসড পাওয়া যাচ্ছে না। দ্যাটস রাইট, মালার ফাইলটা সরিয়ে ফেলা হয়েছে যাতে সত্যি কি ঘটেছিল সেটা কেউ না জানতে পারে। ফাইলটা পাওয়া গেলে বলেছিলাম তো খবর পাঠাবো। সে খবর জীবনে আসবে না সেটা আমিও জানি, আপনিও জানেন। কারণ মালার খুনে রোহিত্রের সঙ্গে ডক্টর আদিত্য ব্যানার্জি জড়িত ছিল সেটা আমি খুব ভালো করে জানি। হোয়াট ননসেন্স! মালার বডি শেষ পর্যন্ত কে দেখেছিল? রোহিত রে আর ডক্টর আদিত্য ব্যানার্জি। সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, বডিটা দেখতে দেওয়া হয়নি। দেখছেন না সারা পৃথিবী জুড়ে মিডিয়ার কি ভীষণ ভীষণ অ্যাক্টিভিটি! সমস্ত টিভি চ্যানেল খবরের কাগজ হুমড়ি খেয়ে পড়ে। একদিনে ডক্টর আদিত্য ব্যানার্জি সমস্ত ভগবান ইমেজ শেষ। আমি কোনো ভগবান নই, তাই তো বলছি মালার ফাইলটা নেই। তাই যদি পুলিশ বা মিডিয়া জানতে পারে, আমায় ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কোন দিক দিয়ে পালাবেন ডক্টর আদিত্য ব্যানার্জি? এদিক দিয়ে পালাবেন, ওদিক দিয়ে ধরবেন। মালা সেন ভুল চিকিৎসা মারা গেছিল সেটা অপমান করে ফাইলটা। বললাম তো ফাইলটা খুঁজে পেলে খবর দেবো। আজই আজই আমার ফাইলটা চাই। এটা কি গুন্ডা? চোরের মায়ের আবার বড় গলা, নিজে ফাইল হাবিস করে এখন আমার উপরে চোরপাট করছেন? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি এই ফাইলেই লুকিয়ে আছে যত রহস্য। রহস্য আপনার মনে, আমি দু তিনখানা ফাইল, ইম্পর্টেন্ট ফাইল খুঁজে পাচ্ছি না, তার মধ্যে মালার ফাইলটাও আছে। পেলে জানাবো, এক কথা, পেলে জানাবো, পেলে জানাবো। আর অন্য কোনো কথা বলে আপনাকে খুশি করতে পারছি না। আপনার যা খুশি তাই করতে পারেন। আর ডাক্তার হিসেবে আমার যা রেপুটেশন তা নষ্ট করার ক্ষমতা আপনার নেই।